Chasalo swkango khajak tongmani haike Tripura Santiniketan medical college te hospital ni bagwi Rajakhor Aguli ni Rani Khamar amchaio swnamjak foundation stone Ashala Tripura Santiniketan Medical College and Hospital Nibagai Rajakhor Aguli Nirani Khamar Amchaio Swnamjak Foundation Stone Aro 5 Manjaka College Ni Principal Molaipit Nokhobui Kubun Adong Rok College Ni Principal Molaipit Shaka Hospital 630 Bed Swnamwiti Sajaknai Bishawa Bishing Nuyo 1100 Bed Ni Shakham Nok Haike Swnamwiti Sajaknai Hinai O Shakham Noko Joto Tabung Ni Nangkukmani Modern Technology Rok Tubu Jaknai Botebo Shaka 2027 BC Ni Bishingono 25% চলাবরে ফাটার হাস্তেও সামুংতাং তংনাই রকন হাস্তেও কিফলিত বই সামুংনি শেব্রক রই মানাই হনেই ত্রিপুরা রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমরা বলি ত্রিপুরা রাজ্যের জনগণ তো আপনার এখানে একটু ভিন্ন শ্রেণী সে তাদের জন্য আপনারা কি রকম ফ্যাসিলিটি রাখবেন হ্যাঁ সেটাই কারণ সবাইকে যদি ডাক্তারি পড়তে হয় সেই জায়গা মধ্যে আপনারা কি ফ্যাসিলিটি দেবেন ত্রিপুরা রাজ্যের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা যে সমস্ত স্কিল ম্যানপাওয়ার সে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা আদার সেক্টরে যারা বাইরে স্টেটকে ডেভেলপ করতে কিছু অর্থের বিনিময়ে গেছেন তাদের ফিরে আসা বা ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে হবে তার জন্য যে পরিকাঠামো দরকার করতে হবে কারণ স্কিল ম্যানপাওয়ার ছাড়া সেখানে ডেভেলপ হয় না এখানকার স্কিল ম্যানপাওয়াররা অধিকাংশই বাইরে জব করতে যায় এই মাইগ্রেশনটা ঠেকাতে হবে তার জন্য আমি মনে করি উদ্যোগপতিদের উচিত ত্রিপুরা যে সমস্ত জনগণ আছেন তেনাদের যে একটা মিনি পৃথিবী তৈরি করা মিনি পৃথিবী বলতে সেখানে রিক্রিয়েশন থাকবে সেখানে এডুকেশনের সমস্ত ধরনের ইনস্টিটিউট থাকবে সেখানে থাকবে যে কালচার একাডেমি স্পোর্টস একাডেমি টোটাল একটা মানুষের জীবন জীবিকার জন্য যা আধুনিক দুনিয়ায় পাওয়া যায় এখানে পাওয়া যেতে হবে সেই স্কিল ম্যানপাওয়ার যখন ফিরবে তখন আপনারা যেটা বলছেন গরিব মানুষ তারা কর্মসংস্থান পাবে কারণ একটি ডাক্তার যদি ফিরে আসে তার সঙ্গে সঙ্গে দশটি লোকের কর্মসংস্থান হয়ে যাবে যদি পরিকাঠামো থাকে আর পরিষেবা হয়ে যাবে মিনিমাম পার ডে 1000 লোক তো সোশ্যাল ডেভেলপমেন্টটা এইভাবে হবে আশা করছি বিশেষ করে আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করে আমরা 2027-এর মধ্যে ম্যানপাওয়ার ফিরিয়ে আনার প্রচেষ্টায় 25% ম্যানপাওয়ারকে ফিরিয়ে আনতে পারব এই কারণেই গঙ্গারাম হসপিটালের যেমন চেয়ারম্যান সাহেব এসছেন বাতাস সাহেব এসছেন তিনিও মণিপুর মেডিকেল কলেজ চালান এসছেন নীতি নির্ধারণ করেন সেই ধরনের বিভিন্ন ব্যক্তিত্ব এবং এসছেন বিভিন্ন প্রফেসর সঙ্গে ডাক্তারবাবু আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের ত্রিপুরা অন্য রূপ আমরা দেখতে পারবো 2027-এর মধ্যে এই আশা আমি করছি রাজাখর আগল নিশিমি প্রণবতে অমিত নিকক থমচিনি খরাং